বাংলাদেশের ছোট মাছগুলোর মধ্যে বাটা মাছ অন্যতম। রূপালী আঁশের এ মাছের দেহ লম্বা ও সরু, ফিটের দিকটা সামান্য কালচে রঙের হয়। বাটা মাছ জলাশয়ের নিচের স্তরে বসবাস করে এবং তলদেশের পচা উদ্ভিদ, পানিকণা, শেওলা, ব্যান্থস ইত্যাদি খায়। বাটা মাছের ডিম ধারণ ক্ষমতা অনেক বেশি, তবে এরা বদ্ধ জলাশয়ে ডিম দেয় না। বর্তমানে কার্ফ হ্যাচারিতে কৃত্রিম প্রজননের মাধ্যমে বাণিজ্যিকভাবে বাটা মাছের পোনা উৎপাদন করা হচ্ছে। বাটা মাছ অন্যান্য রুই জাতীয় মাছের সাথে একত্রে চাষ করা যায়। ছোট বড় সব ধরনের জলাশয়ে বাটা মাছ চাষ করা যায়। বাজার মূল্য অনেক বেশি এবং রুই জাতীয় অন্যান্য মাছের তুলনায় বাটা মাছ ছোট অবস্থায় যে কোনো সময় বাজারজাত করা যায়। পনদিত প্রজননের মাধ্যমে উৎপাদিত পোনা সারা বছর পাওয়া যায়। এই মাছের পেশি চর্বিযুক্ত ও সুস্বাদু, বছরে দুটি ফসল উৎপাদন করা যায়। বাটা মাছ চাষে পুকুর পুস্তদি, শুকনো মৌসুমে পুকুর থেকে জলজ আগাছা পরিষ্কার ও পাড় মেরামত করতে হবে। ছোট মাছ চাষের ক্ষেত্রে পুকুর শুকানো উচিত নয়, তাই বারবার ঘন পাশের জাল টেনে সাক্ষুষে মাছ ও ক্ষতিকর পানি অপসারণ করতে হবে। প্রতি শতকে 1-2 কেজি পাথরের চুন প্রয়োগ করতে হবে। মাটির গুণাগুণের উপর ভিত্তি করে চুনের মাত্রা কম বেশি হতে পারে। পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য জন্মানোর জন্য পোনা ছাড়ার পূর্বে সার প্রয়োগ করতে হবে। প্রতি শতকে 4-6 কেজি গোবর, 100 গ্রাম ইউরিয়া ও 100 গ্রাম TSP সার প্রয়োগ করতে হবে। পুকুরে মাছ চাষের সফলতা নির্ভর করে ভালো জাতের সুস্থ, সবল ও সঠিক প্রজাতির পোনা সঠিক সংখ্যা মজুদের উপর। পুকুরে পোনা ছাড়ার আগে 100 গ্রাম লবণ দ্রবণে গোচল করিয়ে পোনা জীবাণুমুক্ত করতে হবে। পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য 7 দিন পরপর নিয়মিত সার প্রয়োগ করতে হবে। সাধারণ নিয়ম অনুসারে দৈনিক প্রতি শতকে 100 গ্রাম গোবর, 5 গ্রাম ইউরিয়া ও 5 গ্রাম TSP একটি পাত্রে পানির সাথে 1 দিন ভিজিয়ে রেখে পরদিন সকালে 10-11টার সারা পুকুরে সমানভাবে ছিটিয়ে দিতে হবে। জৈব ও রাসায়নিক সার মিশিয়ে পরিমাণ মতো ও নিয়মিত ব্যবহার করলে বেশি উৎপাদন পাওয়া যায়। পুকুরে পোনা মজুদের প্রথম 2 মাস মজুদকৃত মাছের মোট ওজনের শতকরা 5 ভাগ হিসাবে দৈনিক খাবার দিতে হবে। 2 মাস পর হতে মাছের ওজনের শতকরা 3 ভাগ হিসাবে খাবার দিলেই চলবে। শীতকালে খাবারের পরিমাণ শতকরা 1-2 ভাগ হিসাবে সরবরাহ করতে হবে। হিসাবকৃত মোট খাবার দিনে 2 বার প্রয়োগ করতে হবে। মাছের মাসিক নমুনায়নের মাধ্যমে খাবারের পরিমাণ নির্ধারণ করতে হবে। পুকুরের তলদেশে কাদা থাকলে ক্ষতিকর গ্যাস জমে থাকতে পারে। দড়ির সাথে লোহা কিংবা ইট বেঁধে হররা তৈরি করে পুকুর তল ঘেঁষে আস্তে আস্তে টেনে তলায় জমে থাকা গ্যাস বের করে দিতে হবে। প্রতি মাসে 1 বার কিছু মাছ ধরে মাছের স্বাস্থ্য পরীক্ষা করে নিতে হবে। চাষির প্রয়োজন মাফিক মাছের আকার, বাজার দর ও চাহিদা অনুযায়ী পুকুর হতে মাছ আহরণ করা প্রয়োজন। আহরণের পূর্বে প্রয়োজনীয় সরঞ্জামাদি ও পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আহরণ 2 ভাবে করা যায়, একটি হচ্ছে আংশিক আহরণ, আরেকটি হচ্ছে চূড়ান্ত আহরণ। আংশিক আহরণ পুকুরে মজুদকৃত পোনার 5-6 মাস প্রতিপালনের পর বাজারজাতকরণের উপযুক্ত বড় মাছগুলো ধরে ফেলতে হবে। যে কটি মাছ বিক্রি করা হবে একই জাতের সমসংখ্যক বড় আকারের পোনা আবার পুকুরে ছাড়তে হবে, এতে একই পুকুর থেকে বেশি পরিমাণে উৎপাদন করা যায়। চূড়ান্ত আহরণ বাজারের দর ও পরবর্তী ফসলের জন্য পোনাপ্রাপ্তির উপর নির্ভর করে চূড়ান্ত আহরণের সময়কাল ঠিক করতে হবে। মাছ আহরণের পর পুকুরে প্রস্তুত করে পুনরায় মাছ চাষের উদ্যোগ নিতে হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আমি
Thank you.